الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم اللہ اور بشیش مہربانی تے امرا সুন্নতের এই মাহফিলে একসাথে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। সুন্নত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে উম্মতকে যে তালিম দিয়ে গেছেন, আমাদের দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন, এই গোটা তালিমটাকে এক শব্দে প্রকাশ করতে হলে বলতে হবে সুন্নত। 23 বছরের তালিম এক শব্দে বুঝাইতে হলে কি বলতে হবে? নবীদের যে কোনো তালিম যেটা রহিত হয় নাই ওটা নবীজির সুন্নত, ওইটাকে কোনো সময় মাসায়েল নামে বলা হয়, এই ব্যাপারে মাসায়েল এই। তখন আপনাকে বুঝতে হবে মাসায়েল এই মানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই। মাসাইল কারো কোনো ব্যক্তিগত জিনিস না, নবীজির তরিকা। আবার এটাকে কোন সময় বলা হয় যে এই কাজ হলো ফরজ, এই এই কাজ ওয়াজিব, এই এই কাজ সুন্নত, এইভাবে বলা হয়। সেই জায়গায় আপনাকে বুঝতে হবে এসবগুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের তরিকা। তো ফরজ বলা হইতেছে ওটাও তরিকা, ওয়াজিব বলা হইতেছে ওইটাও তরিকা, যেটা সুন্নত বলা হইতেছে ওইটাও তরিকা। সুন্নত শব্দের অর্থই কিন্তু তরিকা। সুন্নত শব্দের অর্থ কি? এই অর্থে যদি বলা হয় দাড়ি রাখা সুন্নত, সেটা ভুল হবে না, কারণ এখানে সুন্নতের অর্থ হলো দাড়ি রাখা নবীজির তরিকা। দাড়ি রাখা সুন্নত এর অর্থ দাড়ি রাখা নবীজির তরিকা। এখন বলো এই তরিকাটা কোন স্তরে পড়ছে সেইটা যদি ভাগ করতে যান, তো এটাকে ফরজ তো কেউ বলে নাই, এটাকে ওয়াজিব বলছে। ওই স্তরে ফেলতে গেলে এটা হবে কি? তো অনেকে এই জায়গায় ভুল বুঝে, বলা হয় দাঁড়িয়ে দেখা নবীজির সুন্নত, তো সে স্তরের দিক দিয়েও কি মনে করে সুন্নত মনে করে,
করে বিভ্রান্তির মধ্যে পড়ে দেয়। এটা স্তর ও সুন্নত, স্তর তো সুন্নত না, স্তর কিসের? এই যে কোরবানি আসতেছে, এই কোরবানি যা দাড়ি রাখাও তাই, এই কোরবানি যদি আপনাকে না করতে দেওয়া হয় বা ঈদের নামাজ সেটাও আজীব না পড়তে দেওয়া হয়, হ্যাঁ কিছু পোলাপান বললো এবার আমরা কাউকে ঈদের নামাজ পড়তে দিব না, কয়েকটা পোলাপান একসাথে হয়ে এই ঘোষণা দিল, তাহলে কি মুসল্লিরা বসে থাকবে না তাদেরকে প্রতিহত করবে? করবে না, তাদেরকে হটায় তারা ঈদের নামাজও পড়বে কুরবানিও করবে। তো চিন্তার বিষয়টা এই জায়গায় যে এই ওয়াজিবটার জন্য আপনি জানের রিস্ক নিয়ে মোকাবেলা করলেন, জানের রিস্ক নিয়ে মাস্তানদের সাথে তর্ক বিতর্ক করার ভিতরে জানের রিস্ক আছে না, তবু আপনি ঈদের নামাজ পড়ার জন্য কুরবানি করার জন্য এই রিস্ক নিলেন, জান যায় যাবে আল্লাহর রাস্তায় যাবে, এটা ঈদের নামাজ তো পড়তে হবে আমাদের, কোরবানি তো করতে হবে, আপনি জানের রিস্ক নিলেন। এখন প্রশ্ন যে একটা ওয়াজিবের জন্য আপনি জানের রিস্ক নিচ্ছেন, সেই ধরনের আর একটা ওয়াজিব আপনি নিজে হাতে নষ্ট করতেছেন, কেউ কি আপনাকে দাড়ি রাখতে নিষেধ করছিল? দাড়ি রাখলে এই মহল্লায় থাকতে পারবেন না, দাড়ি রাখলে আপনাকে গুলি করে দেওয়া হবে, কেউ বলছিল? কেউ বাধা দেয় নাই, স্ত্রীর কোনো অধিকার নেই। আমরা অনেকে স্বহস্তে পয়সা খরচ করে সময় ব্যয় করে কাটতেছি, একটু চিন্তা করলে আমরা এই গুনাহ থেকে ফিরে আসতে পারি। যে একটা ওয়াজিবের জন্য আমি জান দিতে তৈয়ার, আটটা ওয়াজিব আমি নিজেই উচ্ছেদ করতেছি, কেন? দুটো তো এক সমান, দুটো তো এক সমান, ঈদের নামাজে যে পজিশন, কুরবানের যে পজিশন, ভিতরের নামাজের যে পজিশন, দাড়ি রাখার ওই পজিশন, এক ওয়াজিবের জন্য এত ঝুঁকি নিচ্ছেন, আর এক ওয়াজিব আপনি নিজেই দাফন করতেছেন, বিসর্জন দিচ্ছেন, কেন? এটা চিন্তা করলে কোন মুসলমান আর তার চেহারায় হাত দিবে না, সে তার বোকামি বুঝতে পারবে, এটা আমার বোকামি হইতেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। তো আমাদের এই মজলিসে দাওয়াতুল হকে মূল উদ্দেশ্য থাকে যে জরুরি মাসলা মাসায়েল আলোচনা করা, ওটাই নবীজির সুন্নত, ওর আলোকে আমাদের জীবন যেন নবীজির তালিম অনুযায়ী হয়ে যায়, নবীজির তালিম অনুযায়ী হয়ে যায়, এটা লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য এখানে আপনি বেশি একটা কিস্সা কাহিনীর আলোচনা পাবেন না, কিস্সা কাহিনীর আলোচনা এখানে খুব কম। কোন সময় বলা হয়, উদাহরণ টানা হয় বা একটা কথা বোঝানোর জন্য লাগে, এই ছাড়া সাধারণভাবে বক্তারা শ্রোতাদেরকে হাসানোর জন্য কাঁদানোর জন্য যে পরিমাণ কিস্সা কাহিনী বলে ওটা এখানে পাবেন না, কারণ কিস্সা কাহিনী তো সারা জীবন শুনছেন, সারা জীবন শুনছেন বিলকিসের কিস্সা, মুসা আলাইহিস সালামকে ফেরাউন
কিভাবে লালন পালন করলো, আপনারা জানেন তো, মাসাইল তো জানা নাই, আপনারা তো দূরের কথা, তারা নর্মাল আলে মুফতি না, তারাও পর্যন্ত মাসাইল বলতে পারবে না, মুফতি না খালি মাওলানা, তারাও মাসলা বলতে গেলে উল্টাপাল্টা করবেন। দেখা যাবে সে সাফি সে হানাফি, আর মাসলা যেটা কই দিছে কোন মা যাবে সে জানেও না, অজান্তে এগুলো করতেছে, এটা আমরা হাত ঝুলাই দিয়ে এভাবে বান্ধি। অনেক আলেমরাও করে, কিন্তু এটা হানাফি মাজহাব না, হানাফি মাজহাবে সরাসরি বাঁধতে হবে, বহু আলেমে বাঁধতেছে না, সাফি মাজহাব হয়ে গেছে অজান্ত। অনেক উদাহরণ আছে, বোঝার জন্য আমি একটা বললাম, আর একটা বলি, দুইজনে মিলে জামাত করতেছেন, দুইজনে তো হানাফি মাজহাব হলো দুজন পুরুষ, দুজন এক বরাবর দাঁড়াবে, দুজন কিভাবে দাঁড়াবে এক বরাবর দাঁড়াবে, কিন্তু মুসল্লি দেয় দুজন হবে, তখন কিন্তু ওজর না থাকলে সমস্যা না থাকলে এক বরাবর দাঁড়ানো যাবে না, ওই দুজনকে হয় পিছিয়ে করে দেন, একজন নিয়ে পড়তেছিলেন আরেকজন এসে গেছে, হাতের ইশারা দিয়ে ওদেরকে পিছনে করে দেন, আর যদি দেখেন যে পিছনে জায়গা নেই, পিছানোর সুযোগ নেই, সামনে আগানোর সুযোগ আছে, তাহলে ওই দুজনকে ওই জায়গায় রেখে আপনি সর্বোচ্চ দুই পাও ফেলে আপনি কি করেন সামনে চলে যান। তো এখানে মাসআলা হলেই যে মুসাল্লি আর ইমাম মিলে দুইজন, কারণ আমাদের মাঝে সমান দাঁড়াইতে হবে এক অ্যাঙ্গেলে, কিন্তু সাফি মাঝে একজন একটু পিছনে ইমাম সাহেব একটু আগে। এখন আপনি হানাফি লোকদের নামাজ তালাশ করেন, দেখবেন যে সবাই সাফি, না জানার কারণে সব হানাফি কি হয়ে গেছে, মাসলার কোনো আলোচনা নেই, ও এটা আক পাশ করে দাঁড়িয়ে দিচ্ছে, জানেও না শোনেও নাই যে আমরা সাফি মজা হয়ে গেছে, এটা বহুত জরুরি, মাসলার আলোচনা বহুত জরুরি। কোরআন আল্লাহ আদেশ করছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা আলেম না, তোমরা ওলামায়ে কেরামের কাছে মাসআলা জিজ্ঞাসা করতে থাকো, একবার যাই শুনে আসলেন না, জিজ্ঞাসা করতে থাকো, নিত্য নতুন জিনিস সামনে আসবে, বিভিন্ন কথা শুনবেন, ওই কথাটা সম্পর্কে শরীয়ত কি বলে আপনি নিজে ফয়সালা করবেন না, আলেমের কাছে যান, এরকম কথা শুনলাম নাকি শরীয়ত অনুযায়ী ঠিক নাকি কুফরি কথা না কি, এটা নতুন নতুন কথা আসতে থাকবে, নতুন নতুন মাসালা আসতে থাকবে, জিজ্ঞাসা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু হাদিসে বলেন যে ফরজে আইন পরিমাণ এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ, ফরজে আইন পরিমাণ মাসলা, একটা তো ফরজে কিফায়া, জবরদস্ত মুফতি হয়ে দেওয়া, সাইকুল হাদিস হয়ে দেওয়া, মুফাসসির হয়ে দেওয়া, মুহাদ্দিস হয়ে দেওয়া, ওটা তো ফরজে কেফায়া, মোটামুটি ইমান নামাজ রোজা হালাল রিজিক মাখলুকের হক আত্মশুদ্ধি, কটা হলো
কয়টা হলো? ইমান, নামাজ, রোজা, হালাল রিজিক, বান্দার হক, প্রাণীর হক, চারটা, আত্মশুদ্ধি, অন্তর থেকে রাগ দূর করা, তাকাব্বুর দূর করা, রিয়া লোক দেখানো, এই রিয়া দূর করা, এটা একটা। এই পাঁচটা বিষয়ের এলেম অর্জন করা নবীজি বলতেছেন ফরজে আইন, বাধ্যতামূলক শিখতেই হবে। এই ব্যাপারে কোনো ওজর আপত্তি, কোনো ওজর বাহানা আল্লাহ গ্রহণ করবেন না। হাদিসে পরিষ্কার বলে দিস, একবার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে গেলেন, মসজিদে নববীতে যাই দেখলেন যে দুটো হালকা, একটা হালকার মধ্যে, হালকা মানে মজলিস, সবাই মিলে দোয়া করতেছে, একজন দোয়া করতেছে, বাকিরা আমিন আমিন করতেছে, আর একটা মজলিস দেখলেন যেখানে লোকেরা মাসআলা নিয়ে আলোচনা করতেছিল। আমরা যেমন এখন কি নিয়ে আলোচনা করতেছি, এটা নিয়ে আলোচনা করতেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়া করনেওয়ালা গ্রুপের সাথে বসলেন না, এদের সাথে বসলেন। আর মন্তব্য করলেন ইন্নামা বয়স্তু মুআল্লিমান, ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমাকে শিক্ষা গুরু করে পাঠানো হয়েছে, শিক্ষক করে পাঠানো হয়েছে। এই কথা বলে এদের সাথে বসলেন, ওই যারা দোয়ায় লিপ্ত ওদের সাথে বসলেন না, ওদের সম্পর্কে মন্তব্য করে ছেড়ে দিলেন। ঠিক আছে, ওরা দোয়া করতেছে, যদি শর্ত অনুযায়ী হয় আল্লাহ কবুল করবেন, যদি শর্ত অনুযায়ী না হয় তা আল্লাহ ওদের দোয়াকে ফেরত দিবেন। মন্তব্য করলেন, বসলেন না, বসলেন মাসআলাওয়ালাদের সাথে। তাহলে মাসআলাতে কত গুরুত্ব দেখে বুঝে আসলো না? নবীজির জামানায় মক্কার ঘটনা, এক লোক একটা মহিলাকে বিবাহ করছে, মহিলাকে কিছুদিন পর একটা কালো মহিলা আসছে, বান্দি বান্দি হবে, সে বলতেছে তাদের দুজনকে, এই তোমাদের মধ্যে বিয়ে হলো কেমনে? বলছে কেন? তো ওই দাসীটা বলতেছে তোমরা যখন ছোট ছিলা আমি তো তোমাদের দুজনকে তো দুধ খাওয়াইছি, তোমরা তো দুধ ভাই বোন, দুধ ভাই বোন তো আপন ভাই বোনের মতো, আপন ভাই বোনের মধ্যে বিয়ে হয়? হ্যাঁ, তোমাদের তো হয় নি। পরে ওই ছেলে দুনো পক্ষে তাকে করলো, তার নিজের খানদানে, মেয়ের খানদানে, তো অমুক দাসী আমাদেরকে ছোটকালে দুধ খাওয়াইছিল কিনা, কিন্তু কোনো সাক্ষী পাওয়া গেল না, কেউ বলতে পারল না। এরপরে উনি মক্কা থেকে 400-500 কিলোমিটার সফর করে মদিনায় গেলেন, 400-500 কিলোমিটার সফর করে মদিনায় চলে গেলেন, নবীজি থেকে এই ব্যাপারে ফতোয়া আনার জন্য, যে নবীজিকে সব ঘটনা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন কাইফা ওয়াকাদ কিল,
যদি কোনো সাক্ষী পাও নাই, একটা মুসলমান মহিলা যখন সেই ধরনের দাবি করতেছে, তুমি কেমনে রাখবা? সাক্ষী নেই এখানে, একটা মুসলমান মহিলা তো মিথ্যা বলার কথা না। তাদের সে পরিপূর্ণ সাক্ষী যদি নাও হয়, পরিপূর্ণ সাক্ষী হবে না একজন মহিলা, কিন্তু তুমি কিভাবে রাখবা? তার কথাটা তো সহি হইলেও হইতে পারে। এই কথা বলে নবীজি তাদের বিবাহ বিচ্ছেদ করে দিল, বিচ্ছেদ করে দিলেন। তো মাসালা কত জরুরি মনে করা হয়তো ওই দাবা নাই, যে একটা মাসলা হল করার জন্য প্রায় 900 কিলোমিটার সফর করা হইতেছে। কত? 900 কিলোমিটার সফর করা হইতেছে একটা মাসলা, যে এই বিবিকে রাখতে পারবো না আলাদা করে দিতে হবে, এটা জানার জন্য 900 কিলোমিটার সফর করা হইতেছে। সেখানে আল্লাহ আমাদের জন্য কত সহজ ব্যবস্থা করে দিছেন, আমরা একটু চেষ্টা করলেই এই মাসলা মাসালের মজলিসে বসে আমাদের জিন্দেগি সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে দিনই মাসলা মাসাইল নবীজির সুন্নত শিক্ষা করে ওই অনুযায়ী আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আর শেষ কথাই থাকলো, ইনশাআল্লাহ ঈদের দিন তো আবার দেখা সাক্ষাৎ হবে, যেহেতু আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আছে না, এখানে লীলা বোর্ডিং আছে, বহু ছাত্র আছে। মাসে কত লাগে? 2 লাখ? হ্যাঁ, 2.5 লাখ টাকা লাগে মাসে। আপনারা একটু ওই মাসের দিকে কি করবেন, কোরবানের সময় খেয়াল রাখবেন, চামড়া দিলে সবচেয়ে উপকার হবে। আর একাত্ম যদি চামড়া না দেওয়া যায়, কিছু টাকা এই মাদ্রাসা লীলা বোর্ডিং দিয়ে দিলেন। আল্লাহ আপনাদের সকলকে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। আওয়ানা।